মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো ও সুরক্ষিত আছো। আজকে আমরা তোমাদের ইংরেজি খাতায় কাজ করব। ইংরেজি খাতায় আমি কি লিখতে দিয়েছি দেখো, রাইট দ্য স্মল লেটার। আমি এখানে কিছু ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের বর্ণ দিয়েছি, তার পাশে তোমাদের কি করতে হবে, স্মল লেটার অর্থাৎ ছোট হাতের বর্ণ লিখতে হবে। কি প্রথমে কি দিয়েছি দেখো, বি। তোমরা ছোট হাতের বি শিখেছো, তাহলে বড় হাতের বি এর পাশে তোমরা সুন্দর করে ছোট হাতের বি এইভাবে লিখে ফেলবে, ঠিক আছে? তারপর কি দিয়েছি দেখো, এইচ। তোমরা ছোট হাতের এইচও জানো, তাহলে বড় হাতের এইচ এর পাশে তোমরা এইভাবে ছোট হাতের এইচ লিখে ফেলবে। তারপর কি দিয়েছি দেখো, জি। জি এর বড় হাতের জি এর পাশে ছোট হাতের জি লিখবে, বড় হাতের এর পাশে ছোট হাতের এ লিখবে, ই ছোট হাতের ই লিখবে, বড় হাতের এল দিয়েছি দেখো, ছোট হাতের এল লিখবে, এটা এফ বড় হাতের, তোমরা এর পাশে ছোট হাতের এফ লিখবে, ডি দিয়েছি, তোমরা ছোট হাতের ডি লিখবে। তারপর কি দিয়েছি দেখো, আই। তোমরা এখানে ছোট হাতের আই লিখে পুরো কাজটা কমপ্লিট করবে, ঠিক আছে? আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। গুড বাই এভরিওয়ান।